অভিযোগ বাক্স স্থাপনের এক সপ্তাহের মধ্যেই অভিযোগ পেয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি। যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এগুলো পাঠানো হবে বলে জানিয়েছেন বার সভাপতি। আর বেঞ্চ অফিসার এবং অন্য কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের থেকে আদেশের অনুলিপি পেতে বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতির শিকার হচ্ছেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। এ কারণে বিচার ব্যবস্থার প্রতি মানুষের হতাশা বাড়ছে। এমন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দেওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আমাদের বারের তরফ থেকে কতগুলো অভিযোগ আনা হয়েছিল, বেঞ্চ অফিসারের ব্যাপারে কোনো সুপ্রিম কোর্টের কোনো কর্মচারীর বিরুদ্ধে কর্মকর্তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা যাতে এখানে ফাইল করে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা যে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। প্রধান বিচারপতির এমন আহ্বানের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয় অভিযোগ বক্স। এরপর দুইটি অভিযোগ পাওয়া গেছে। দুই সপ্তাহ পর বক্স খোলা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। আমাদের বারের কোনো বিষয় হোক বা অথবা বিচার সংস্থার কোনো বিষয় হোক, যে কোনো বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এই জন্য আমরা এই বাক্সটা দিয়েছি। উচ্চ আদালতের দপ্তরে দুর্নীতি রোধে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান বার সভাপতি। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।